বলছি আমি এখন যেটা আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেসিবি এখন কাজ করছে মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি বাঁধটা ভেঙে গেছে আর এই যে সাগর আছে মানে এখান থেকে জাস্ট 50 পা হাঁটলেই সাগর আছে আর উল্টো দিকে দেখতে পারেন মানে এই সব জায়গার বাড়িগুলো দেখুন রাস্তার উপরে এনারা আছে এখন আর এই দিকটায় দেখতে পারেন এনারা এখন বাড়িঘর তো ভেঙে গেছে এখন এইভাবে আবার নতুন করে ধীরে ধীরে বানানোর চেষ্টা করছে মানে এইটা এমন একটা জায়গা আছে যেটা একদম গঙ্গার পাশে মানে যেটা সমুদ্র আছে সমুদ্রের পাশে কিন্তু মানে ম্যাক্সিমাম যেটা ক্ষতি হয়েছে না এই সব জায়গায় ক্ষতি হয়েছে বাট দুর্ভাগ্য এনাদের যে এই এতটা দূরে মানুষ কলকাতা থেকে এসে পৌঁছাতে পারছে না অথচ ক্ষতি কিন্তু বেশি এনাদেরকে হয়েছে যারা যারা দেখছেন ভিডিওটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব সে একই কথা বলবো যদি পারেন তো এইসব এরিয়ার মানুষের একটুখানি পাশে দাঁড়ান যাতে এনারা আবার ঘুরে আগের মতো জায়গায় উঠতে পারে কেন এনাদেরকে যদি আমরা না সাহায্য করি তাহলে কে করবে বলুন বেসিক্যালি এনাদের এইভাবে তো ফেলে দেওয়া যায় না তো আমাদের এসে এনাদেরকে সাহায্য করতে হবে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো এইসব এরিয়ার মানুষের পাশে আসুন যাতে এনারা আবার ঘুরে দাঁড়াতে পারে আর আপনারা নিয়ে যাচ্ছে আমি সামনেই দেখবেন সাগর রয়েছে আর জেসিপি দিয়ে এখন এই বাঁধটাকে ঠিক করা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই ভেঙে গেছিলো